সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা সরি, আমার এখানে কারেন্ট চলে গেছে, এই কারণে ডিসকানেক্টেড হয়ে গেছিল আর কি। যেটা বলছিলাম, আমাদের এখানে শান্ট আর্ম, যেটা শান্ট আর্মে আমরা যে ইম্পিডেন্সটা আমরা পাই সেটাকে আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু আমরা এখানে দেখছি যে ক্যাপাসিটেন্সের ভ্যালু এটাকে হাফ করে ফেলেছি। এটা কারণটা কি বলতে পারবো? খুবই সহজ, প্যারালাল কানেকশনে আছে এই জন্য। না না না, প্যারালাল কানেকশন না। আমরা এখানে জেড টু, জেড টু এর ভ্যালুটা তুমি চিন্তা করো, জেড টু মানে কি, জে ওমেগা সি নাকি 1/জে ওমেগা সি? কোথায় গেল? হ্যাঁ বুঝছো, জেড টু যেটা আমরা জানি, এটা যদি ক্যাপাসিটেন্স হয়, ক্যাপাসিটেন্সের ইম্পিডেন্স হচ্ছে 1/জে ওমেগা সি। তাহলে তুমি যখন এটাকে দুই দিয়ে গুণ করছো, তার মানে আসলে মানে এটাকে হাফ করার মানে হলো এটাকে আসলে দুই দিয়ে মানে ইয়া কর, মানে দুই দিয়ে গুণ করা মানে হলো এখানে আমাদের দুই দিয়ে ভাগ করার সমান হয়ে যাচ্ছে। এই কারণে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমরা এখানে হাফ করেছি, হাফ করে আমরা দুটোকে নিয়েছি, যাতে করে টোটালটা যদি নাও তাহলে আবার আরেকটা যেন ফিরে আসে আর কি। তো যাই হোক, এভাবে তোমরা একটু মাল্টিপ্লাই করবে, ক্যালকুলেশন করে, তোমার তোমাদের যদি ফিল্টার ডিজাইন করতে বলে তাহলে আমাদের একটু খেয়াল রাখতে হবে, যত এল এবং সি এর ভ্যালু দিয়ে ফিল্টার ডিজাইন করবে, তোমার ডিজাইনটা কিরকম, এল সেকশন নাকি পাই সেকশন, ওই অনুযায়ী এটাকে এইভাবে মাল্টিপ্লাই করে নিতে হবে, যাতে করে ওই যে 2z2 অথবা z1/2 ওই ফর্মে যেন এটা আসে আর কি। এটুকুই বলা ছিল, এটা একটু দেখবে তোমরা, ক্যালকুলেশন খুবই ইজি। এগুলো একই রকম ভাবে হাই পাস ফিল্টারের জন্য যদি আমরা করি, তাহলে আমাদের ফর্মুলাটা জাস্ট হাই পাস ফিল্টারের জন্য যেটা ছিল সেটা ব্যবহার করে ফোর ফ্যাক্টর সহ দিয়ে ওই একই নিয়ম আগের মতোই, এটা z1 আর এটা z2, z1 জায়গায় এখন আসছে আমাদের ক্যাপাসিটর। তাহলে এখন ক্যাপাসিটর কি করবো আমরা, যে হাফ হাফ করবো, হাফ করা মানে হলো জাস্ট এখানে এটাকে দুই দিয়ে ভাগ করে যাওয়া হয় আর কি। যাই হোক, এগুলো একটু তোমরা দেখবে। আর তারপরে আমরা যে এম ডিরাইভ ফিল্টার যেটা আমরা বলেছিলাম, সেই এম ডিরাইভ ফিল্টারে আমাদের শেষে কিছু ক্যালকুলেশন আমরা বাকি রেখেছিলাম আর কি, ওটা আমরা করে দিয়েছি এখানে, এবং এটা খুবই সহজ, এটার মধ্যে কোনো কিছু আর ঝামেলা নাই, একবারে মানে ইজি করে দেওয়া আছে। এটা একটু তোমরা পড়বে, যে আমাদের এই ফিল্টার ওয়েব ফিল্টার যে চ্যাপ্টারটা ছিল এটা কমপ্লিট তাহলে হলো আর কি। আচ্ছা তো যাই হোক, এটা তোমার পড়ো। আর আমরা যখন পরীক্ষা নেব, ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে, পরীক্ষা নেওয়ার আগে যে চ্যাপ্টার পরীক্ষা, ওই চ্যাপ্টারে পুরোটার উপরে আবার একটা রিভিউ ছোট করে দেওয়া হবে, তারপরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে আর কি। তো স্যার টিউটোরিয়ালের কথা বলছেন? হ্যাঁ টিউটোরিয়ালের কথা বলছি স্যার। টিউটোরিয়াল হবে? হবে না স্যার, এই যে টিউটোরিয়াল নিতে গেলে তো স্যার ওই যে 3 মাসের যে সময়টা, ওটা তো তো কিছুই হবে না স্যার। এখন এর মধ্যে কিছু করার নেই, নিতে হবে 3 মাসের মধ্যে, তোমার টিউটোরিয়াল হবে, তারপরে তোমাদের ল্যাব ক্লাস হবে, এগুলো হবে আর কি, ওই সময়ের মধ্যে নিতে হবে। 3 মাস সময় কিন্তু খুব কম না, 2.5 মাস হোক, 3 মাস হোক, এটা কিন্তু খুব কম না। তোমাদের কয়েকটা কোর্স সব মিলে শোনা জানি স্যার কি বললেন তোমাদের সব মিলিয়ে কয়টা কোর্স? 8টা কোর্স। 8টা কোর্স? 8টা কোর্স মানে হলো তোমার 16টা টিউটোরিয়াল। কারণ 16টা টিউটোরিয়াল তুমি যদি মনে করো 3 দিন স্যার, 32টা স্যার, স্যার 32টা টিউটোরিয়াল, 32টা, ও হ্যাঁ 16 গুণ 32, ঠিক আছে 32টা টিউটোরিয়াল, মোটামুটি 3 দিন বা 2 দিন পর পর যদি নাও, 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে একজন যদি 2টা করেও নেয় সেক্ষেত্রে দেখো, এটা ব্যাপার না, তখন এটা দেখা যাবে হয়তো অ্যাসাইনমেন্ট কিছু কেউ দিতে পারে, না তো টিউটোরিয়াল নিতে পারে, এটা পার্সোনালি করবে আর কি। আচ্ছা যাক, আমরা তারপরে যেটা বলছিলাম, আমাদের রেডিও ওয়েভ প্রোপাগেশন এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি, একটা লেকচার হয়েছে এটাই। আমাদের সব প্রথমে ছিল মডুলেশন, ডিমডুলেশন, তারপরে আমরা রিমডুলেশন, মডুলেশন, ট্রান্সমিটার, সার্কিট, এগুলো নিয়ে প্রথমে অধিক ধারণা আমরা নিয়েছি, কিন্তু এটাই আমাদের কমপ্লিট না। আমরা টিসে পড়বো, মডুলেশনের অংশটা পড়ার পরে আর কি। মডুলেশনের জন্য আমরা এটার ডিটেলসটা পড়ে তারপরে রিমডুলেশনের দিকে আগাবো আর কি। মডুলেশনের মধ্যে আমরা যেটা বলেছিলাম, আমাদের অ্যানালগ মডুলেশন গুলো আমরা মূলত এই কোর্সে করবো। অ্যানালগ মডুলেশনের মধ্যে আমাদের যেটা হয় সব থেকে বেশি হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন, ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন। এই কথাগুলো হচ্ছে আমাদের মূলত অ্যানালগ মডুলেশনের মধ্যে কমনলি আমরা ব্যবহার করি।
তো যেটা এখানে ছবিতে দেখছো উপরে ছিল আমাদের, এটা হচ্ছে সিগন্যাল ওয়েভ যেটাকে আমরা বলি মডুলেশন ওয়েভ। আর আরেকটা অংশ আছে ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার ওয়েভটা এখানে আলাদাভাবে দেখানো হয়নি। ক্যারিয়ার ওয়েভটা যদি তুমি দেখো, এটা যে ফ্রিকোয়েন্সি এখানে দেখছো, ওই ফ্রিকোয়েন্সিতে আমরা এই যে মাউস পয়েন্টার এখন যেরকম পজিশনে রেখেছি, এই লেভেলে যদি এটার অ্যাম্প্লিটিউডকে কল্পনা করা হয় তাহলে যেরকম ধরনের ওয়েভটা হবে সেটা হচ্ছে আমাদের মতো ক্যারিয়ার ওয়েভ। সে ক্যারিয়ার ওয়েভটার একটা অংশ তুমি এখানে আলাদাভাবে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে কিছু মানে পুরোটা, এটা কিন্তু পুরোটা ক্যারিয়ার ওয়েভ না, এখানে আমাদের মডুলেশন হচ্ছে কিছু, এটা যে ফ্রিকোয়েন্সি মডুলেশন এখানে হচ্ছে। স্যার আপনার কিছু কিছু কথা কেটে কেটে আসতেছে স্যার, কথা কেটে আসছে কারণ হচ্ছে আমাদের 4G নেটওয়ার্ক, তো কারণে একটু প্রবলেম। তো একটু সময় পরে তো ইলেকট্রিসিটি আসলো, আশা করি একটু পরে আমরা স্যার অ্যাম্পলিটিউডের যে ওয়েভটার কথা বলেন সেটা বুঝি নাই স্যার, যে মাউস পয়েন্টার যেখানে ধরে দেখাইলেন। হ্যাঁ মাউস পয়েন্টার যেখানে রাখছেন ওই অ্যাম্পলিটিউডে, তুমি যদি এটার একই ফ্রিকোয়েন্সি একটা ওয়েভ যদি কল্পনা করো তাহলে যে ওয়েভটা হয় সেটা ক্যারিয়ার ওয়েভ। সো মাউস পয়েন্টার যেখানে আছে এই লেভেলে এটার অ্যাম্পলিটিউড হবে, এবং ফ্রিকোয়েন্সি তো এখানে যে ফ্রিকোয়েন্সি দেখছো এটার, এই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার মতো ক্যারিয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি। অ্যাম্পলিটিউড মডুলেশনে ক্যারিয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সির কোনো মডুলেশন হয় না, মডিফাই করা। আর ফ্রিকোয়েন্সি মডুলেশন যদি হয় তাহলে যেখানে ক্যারিয়ার অ্যাম্পলিটিউড বেশি ওই জায়গাতে দেখো এই ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, এই যে যেখানে যেখানে বেশি সেখানে ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিও বেড়ে গেছে, এবং তারপরে আমরা মডুলেটেড ওয়েভ যেটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভ এটা আমরা পেয়েছি। এরকম এখানে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, এখানে ফ্রিকোয়েন্সি কমে গেছে, তাহলে এর মাঝামাঝি জায়গাটা হচ্ছে মূলত ক্যারিয়ার ওয়েভের মানে বেসিক ফ্রিকোয়েন্সি যেটা। আচ্ছা এখন হচ্ছে তোমার সাউন্ড ক্লিয়ার পাবে, ঠিক আছে। তো যাই হোক আমরা তাহলে এখন একটা থিওরিতে একটু যাবো, তার আগে কিছু কি বলা আছে মেডিকেল কিছু বলা নেই। নেসেসিটি অফ মডুলেশন এটা আমরা বলে ফেলেছি অলরেডি, এবং এটাতে আমাদের নেসেসিটি অফ মডুলেশনে আমাদের সব থেকে বড় কথা হলো যে আমাদের কমিউনিকেশনটা হতে মানে আমরা করতে চাই হলো ওয়্যারলেস কমিউনিকেশন, আমাদের ওয়্যার্ড কমিউনিকেশন আমরা চাই না। ওয়ার্ড কমিউনিকেশন হতে পারে কিন্তু আমাদের ওয়্যারলেসটা হলো আমাদের বেশি মানে সুবিধাজনক আর কি। তো ওয়্যারলেস কমিউনিকেশন হওয়ার জন্য মডুলেশনটা মাস্ট, এটা হতেই হবে, এটা করা ছাড়া আমাদের বেশি ফ্রিকোয়েন্সি যেহেতু আমরা করতে পারছি না, সাউন্ড ওয়েভ হোক বা অন্য কোনো সিগন্যাল হোক। আচ্ছা এখানে একটা কথা বলি, সিগন্যাল কথাটা যখন আসলো আমরা একটু একদম বেসিক থেকে যদি বলি, আমাদের নলেজের একদম বেসিক এলিমেন্ট হচ্ছে ডাটা। ডাটা হলো তোমার যে কোনো ডিভাইস থেকে যে নাম্বারগুলো পাও বা যে কোনো যে তোমার ভোল্টেজের ভ্যালু বা লেভেল বা যেগুলো পাওয়া, এটা হচ্ছে আমাদের একদম মানে বেসিক লেভেল যেটা, এটা হচ্ছে ডাটা। যেমন তুমি থার্মোমিটার থেকে একটা রেজাল্ট পাচ্ছ, একটা রেজাল্ট আছে যেটা টেম্পারেচার পেলে সেটা এসে এটা হচ্ছে তোমার ডাটা। এখন এই ডাটাগুলোকে অনেকদিন ধরে তুমি কালেক্ট করছো, কালেক্ট করে তুমি যখন একটা যখন তুমি একটা রেকর্ড যখন রাখলে এটা সবগুলো মিলে হলো ইনফরমেশন। এখন এই ইনফরমেশনটা সবগুলো মিলে একটা কিছু তোমাকে মানে মিনিংফুল কিছু একটা বোঝাবে, একটা ডাটা ইন্ডিভিজুয়ালি এটা কিছু বোঝায় না কিন্তু একটা ইনফরমেশন একটা মিনিংফুল কোনো কিছু একটা বোঝাবে আর কি। তো এই অনেকদিন ধরে তুমি যদি টেম্পারেচার কালেক্ট করো তাহলে এটা কি হবে, তুমি যে ইনফরমেশনটা পেলে সেটা দিয়ে তোমার ওই এলাকার আবহাওয়া সম্পর্কে তুমি একটা ধারণা পাবে, এটা একটা ইনফরমেশন। এখন এই ইনফরমেশনটাকে তুমি যদি ইলেকট্রিক্যালি কনভার্ট করো এটা হচ্ছে আমাদের মূলত সিগন্যাল। এখন এটা যে এরকমই হবে তা না, এটা যে কোনো অডিও সিগন্যাল হতে পারে, ভিডিও হতে পারে, বা অন্যান্য কম্পিউটারে কোনো একটা বিট সিকোয়েন্স হতে পারে, অনেক ধরনের সিগন্যাল হয়। আর এগুলোকে আমাদের ইলেকট্রিক্যাল ফর্মে যেটা, এটা হচ্ছে আমাদের মধ্যে সিগন্যাল, আমরা এই সিগন্যালই কথা বলছি। এর আমরা কিছু করতে স্যার আপনার কথা হলো ক্লিয়ার এখনো বোঝা যাচ্ছে না স্যার, কথা এখনো ক্লিয়ার বোঝা যাচ্ছে মানে ধরুন স্যার মানে নয়েজ হচ্ছে ধরো কথার ভিতরে স্যার, এরকম একটা অবস্থা। আচ্ছা নয়েজ কি কন্টিনিউ শোনা যাচ্ছে? আর ফ্যান চলছে হাতের কারণে, ফ্যানটা লক করে স্যার নয়েজ না মনে হচ্ছে স্যার, আপনার কথাটা গম্ভীর গম্ভীর খুব মনে হচ্ছে।
মানে ভিডিও রেজুলেশন কমাই দিলে যেমন হয় স্যার, সাউন্ড কোয়ালিটিটা মানে খুব। ও আচ্ছা, সরি সরি সরি, এখন এখন তোমার এখন এখন ঠিক আছে স্যার? জি স্যার। হ্যাঁ, আমার মাইক্রোফোন চেঞ্জ হয়ে গেছিল কোনো কারণে, এই কারণে হয়তো। যাই হোক, থ্যাংক ইউ, এটা বলবা যে কোনো প্রবলেম হলে বলবা, যাতে এটা বেশিক্ষণ না চলে আর কি। প্রবলেম হওয়ার কথা না, সব ডিভাইসই ঠিক মতো কাজ করলে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ বলো রনক। স্যার ডেটা আর সিগন্যালের যে মেইন কথাটা বললেন স্যার, যে ডেটা হচ্ছে মিনিংফুল সেন্স, ওই কথাটা স্যার বোঝা জানি স্যার, একটু যদি আবার বলতেন। ডাটা ডাটাটা আমাদের মিনিংফুল কোনো কিছু বোঝায় না, মানে একটা ইন্ডিভিজুয়াল তুমি একটা ডাটা যদি নাও, এটা তোমাকে কোনো কিছু মানে টোটাল কোনো মিনিং এখানে এক্সপ্রেস হবে না আর কি। আর কতগুলো ডাটা মিলে মিনিংফুল কোনো কিছু যদি এক্সপ্রেস করে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আর সেই ইনফরমেশনের ইলেকট্রিক্যাল রূপ যেটা, এটাকে আমরা বলি সিগন্যাল। সম্পর্কিত মানে হলো যে কোনো একটা জিনিস যেটা দিয়ে ট্রান্সমিশন হবে, ট্রান্সমিশন লাইন। আমরা বলি না যে কারেন্টের লাইন, এটা কিন্তু আমাদের একটা কারেন্টের ট্রান্সমিশন লাইন, যেটার মধ্যে ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে। এটা এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন। যাক, আবার একই রকম ভাবে তোমার ইন্টারনেট লাইন হতে পারে, যেটা আমরা বলি যে আসলে এটা বোঝাচ্ছে এটার মিডিয়াম, যার মধ্যে কোনো একটা ওয়েভ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছে আর কি। তো যাই হোক, আমরা যেটা তারপরে বলছিলাম যে আমাদের এই ইয়াটা মডুলেশনটা কেন দরকার, এই মডুলেশন দরকার এই কারণে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য, তারপরে প্রিভেনশন অফ মেসেজিং ফ্রম মিক্সিং। আমাদের কোনো ওয়েভ যদি কোনো কিছু যদি আমরা এরকম মডুলেশন যদি না করি, তাহলে একটা থাকে একটা তোমার কি বলে এটাকে, একটা আশঙ্কা থাকে যে এটা একটা অন্য কোনো সিগন্যালের সাথে এটা মিক্সড হতে পারে, মানে একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আর একটা লো ফ্রিকোয়েন্সির সাথে এটা মিক্সড হতে পারে। কিন্তু মডুলেশন যদি একবার হয়ে যায়, তাহলে যেহেতু একটা ক্যারিয়ার ওয়েভ, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা এরকম ভাবে মডুলেট করছি, এর কোনো একটা প্রপার্টি আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটার মানে ওই মিক্সিং হওয়াটা একটু কষ্টকর আর কি, এটাতে খুব একটা হয় না আর কি। তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল সাইজ অফ অ্যান্টেনা বা সাইজ অফ অ্যান্টেনা, এটার জন্য আমরা বলেছিলাম আমাদের অ্যান্টেনা যখন পড়বা, ওই সময় দেখবে আমাদের অ্যান্টেনার যে লেন্থ, এই লেন্থের সাথে অ্যান্টেনার সম্পর্ক আছে, এবং এটা মিনিমাম লেন্থ যেটা হতে পারে সেটা হচ্ছে একটা ওয়েভ লেন্থের কোয়ার্টার, মানে কোয়ার্টার ওয়েভ লেন্থ, চার ভাগের এক ভাগ, মানে ওয়েভ লেন্থের চার ভাগের এক ভাগ পর্যন্ত এটা মিনিমাম এর সাইজ হতে পারে, বা আমরা বলতে পারি ওই ওয়েভ লেন্থের সাথে এটা কম্পেয়ারেবল প্রায়, মানে অ্যাপ্রক্সিমেট যদি তুমি বলতে চাও। তো আমাদের সুবিধা হলো, আমরা মানে আমাদের সুবিধাজনক অবস্থান হলো যে আমরা বলবো ওয়েভলেন্থের চার ভাগের এক ভাগ হবে আমাদের প্র্যাকটিক্যাল অ্যান্টেনা সাইজ। তো অ্যান্টেনা সাইজ যদি এরকমই হয়, আমরা দেখি যে আমাদের ওয়েভলেন্থ যদি আমরা কথা বলি 20 থেকে 20,000 হার্জ, আমরা যদি সব থেকে বড় ফ্রিকোয়েন্সিটাও যদি নিই, তারপরে আমাদের ওয়েভলেন্থ মানে আমাদের যে ওয়েভলেন্থের সাথে সম্পর্কিত যেটা, ওইভাবে ক্যালকুলেট করলে পারে এটা 3,750 মিটার হয়ে যায় মানে এর অ্যান্টেনা সাইজ, অ্যান্টেনার লেন্থ, যেটা যেটা কিনা অনেক অনেক বড় আর কি। তো এত বড় অ্যান্টেনা সাইজ আমরা করতে চাই না, প্রায় 3 কিলোমিটার, 3 কিলোমিটার যদি আমাদের অ্যান্টেনার লেন্থ হয়, এটা খুবই অসুবিধাজনক। তো এর থেকে আমরা যদি আর একটু যদি করি, ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে যদি নিতে পারতাম, ধরলাম মানে খুবই কম যদি আমরা বাড়াই, 100 কিলো হার্জ, আমাদের ক্যারিয়ার ওয়েভটা যদি আমরা 100 কিলো হার্জ যদি নিই, সরি 1,000 কিলো হার্জ যদি আমরা নিই, মানে 1 মেগা হার্জ, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি মানে ওই ফ্রিকোয়েন্সির জন্য অ্যান্টেনার সাইজটা চলে আসে 75 মিটার। এখন 3,000 মিটারের থেকে 75 মিটার অনেক ভালো সুবিধাজনক একটা অ্যান্টেনা এটা হতে পারে, 75 মিটারের অ্যান্টেনা বানানো যেতে পারে। তো আমাদের আরো বেশি যদি ফ্রিকোয়েন্সি বাড়ায়, তাহলে এই সাইজটা আরো কমে আসবে, এটা আমাদের তখন আরো অ্যান্টেনা সাইজটা কমে আসবে। এই কারণে আমাদের মূলত মডুলেশনটা করার প্রয়োজন। তুমি যত ছোট জায়গার মধ্যে এটাকে করতে যাবে, তোমার ফ্রিকোয়েন্সি যত বাড়াতে হবে, মেগা হার্জ, গিগা হার্জ বা টেরা হার্জ রেঞ্জও তুমি এটাকে ক্যারি ওয়েভ নিতে পারো আর কি। কি কি সিগন্যাল আমরা ব্যবহার করি আমাদের মডুলেশন, এটা আমরা এখানে বলেছি, মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল, এগুলো নিয়ে কথা বলেছি আমরা। এখন আমরা সরাসরি আমাদের ক্যালকুলেশনে চলে যাই, আমাদের শেয়ারিংটা স্টপ করি। হ্যাঁ বলো। একটু আগে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম পড়লেন স্যার, ওইখানে বললেন স্যার ডেটার কোনো মিনিং নাই, মানে ইন্ডিভিজুয়াল একটা ডাটা, ইন্ডিভিজুয়াল একটা ডাটা, কিন্তু স্যার একটা উদাহরণ দিলেন যে থার্মোমিটারের যে ডেটা আমরা পাই স্যার, ওটা তো মিনিং আছে স্যার, আমরা তো একবারই বুঝতে পারি। হ্যাঁ, ওটা 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 মিনিং আছে যে তোমার ওই সময়ের, মানে ওটা মিনিং আবার ওই সেন্সে আছে যে ওই সময় টেম্পারেচার এটা হচ্ছে এটা, কিন্তু তোমার যদি বলা হয় যে এখন টেম্পারেচার হচ্ছে আমাদের 45 ডিগ্রি বা 35 ডিগ্রি সেন্টিগ্রেড,
এখন তোমাকে যদি বলা হয়, এখন তুমি বলো আমাদের এই জায়গার আবহাওয়া কি, তুমি কোনো ধারণা কি পেতে পারবে? বলবো তাপমাত্রা এত, তাপমাত্রা এত, কিন্তু এই তাপমাত্রা ধরো এখন এরকম না, মানে পুরো টেম্পারেচার প্রোফাইলটা তুমি পাচ্ছ না। আমাদের টেম্পারেচার প্রোফাইলটা হলো ইনফরমেশন, আর এটা হচ্ছে মানে শুধু একটা টেম্পারেচার হলো মূলত ডাটা, বুঝছো? আমরা যদি ওই একটা টেম্পারেচার যদি নিই, হ্যাঁ ওই দিনের টেম্পারেচারটা আমরা জানতে পারছি, কিন্তু আমাদের ইনফরমেশনটা হলো মূলত এই জায়গার আবহাওয়া কেমন, বা এটা টেম্পারেচার প্রোফাইলটা কিরকম থাকে, আমাদের শীতকালে কিরকম টেম্পারেচার হয়, গরমে কেমন হয়, বা বর্ষাকালে কেমন হয়, এই ধরনের সবগুলো মিলে আমরা যদি একটা প্রোফাইলিং করতে পারি, এটা হচ্ছে আমাদের কমপ্লিট ইনফরমেশন হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, আর এটা যদি কঠিন মনে হয় তুমি আরো অন্যান্য এক্সাম্পলে যাও। তুমি মনে করো আমাদের অডিও লেভেলের কথা যদি বলো, আমরা যদি কথা যখন বলি এটাকে যদি আমরা কোন একটা মাইক্রোফোনের সামনে কথা বলি, তাহলে তুমি পার্টিকুলার একটা টাইমে মাইক্রোফোন থেকে একটা ভোল্টেজ পাবে, তাই না? পার্টিকুলার টাইমে মাইক্রোফোন থেকে একটা মনে করো ভোল্টেজ পাবে, যদি ওটা মানে তোমার ওই রকমের মাইক্রোফোন থেকে তুমি যদি নাও, অথবা এমন হতে পারে যদি পার্টিকুলার টাইমে একটা রেজিস্ট্যান্স এর ভ্যালু তুমি পাচ্ছ, মানে একদম বেসিক একটা মাইক্রোফোন এর সামনে যদি তুমি নাও, এটা যদি তোমার ম্যাগনেটিজমের উপর ভিত্তি করে যদি হয় তাহলে তুমি ভোল্টেজ পাবে, আর যদি ওটা তোমার সেমিকন্ডাক্টর টাইপের উপর ভিত্তি করে যদি হয় তাহলে এখান থেকে তুমি পাবে হলো রেজিস্ট্যান্স, মানে ভ্যারিয়েশনটা হবে রেজিস্ট্যান্সের। আমাদের মাইক্রোফোন অনেক রকমের হতে পারে, তার মধ্যে আমাদের সেমিকন্ডাক্টর টাইপ বা স্পিকারের মানে তোমার যে ম্যাগনেটিজমের উপর ভিত্তি করে যেটা, এরকম টাইপেরও মাইক্রোফোন হয়। তো যাই হোক, আমরা বলি তাহলে আমাদের এই সময় পার্টিকুলার একটা পয়েন্টে একটা সময়ে তুমি যদি মাইক্রোফোনের ভোল্টেজ মেজার করো, তাহলে এটা দিয়ে তুমি কি কথা কেউ বলছিল এটা তুমি মেজার মানে বলতে পারবে না, এটা হচ্ছে ডাটা। আর তুমি যদি কতক্ষণ সময় ধরে ওই ভোল্টেজটা মেজার করতে থাকো এবং সবগুলো ভোল্টেজ লেভেল গুলোকে কালেক্ট করে তুমি যদি একটা জায়গায় সাজাও, তাহলে তুমি কি কথাটা বলা হচ্ছিল বা অডিও ফাইলটা কি ছিল তুমি একদম ক্লিয়ার একটা ধারণা পাবে। এটা হচ্ছে আমাদের ইনফরমেশন, বুঝছো? টেম্পারেচারের এক্সাম্পল কঠিন হলে তুমি এটাতে যাও, সমস্যা নেই। আমরা তাহলে থিওরিতে ইয়াতে যাই, আমাদের মডুলেশনের থিওরিতে যাই। আমরা সব প্রথমে কিছু আমরা অ্যাপ্রক্সিমেশন নেব আর কি। আমরা সব প্রথমে ধরে নিই যে আমাদের যে ক্যারিয়ার ওয়েব, এই ক্যারিয়ার ওয়েবের ফ্রিকোয়েন্সি হচ্ছে মনে করো তোমার ইসি, সরি ক্যারিয়ার ওয়েবটা হচ্ছে ইসি। ইসি ইজ ইকাল টু আমাদের ওয়েভের যে আমরা যে ইকুয়েশন গুলো যেটা জানি, এই ইকুয়েশন অনুযায়ী আমরা কি লিখি, ইসি বলো কেউ, ওয়েভের ইকুয়েশন আমাদের এমনি সিম্পল একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হোক বা যে কোনো ওয়েভ হোক, আমাদের যে ইসি ক্যারিয়ার ওয়েভ এটাকে আমরা লিখি হলো ই নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। হ্যাঁ, ওরকমই একটা ইকুয়েশন হতে পারে, এটা সাইনোসয়েডাল হতে পারে, মানে সাইনোসয়েডাল ওয়েভ তো অবশ্যই, এখন এটা সাইন দিয়ে হতে পারে অথবা কস দিয়ে হতে পারে। তাহলে ইসিটা হচ্ছে আমাদের মূলত ক্যারিয়ার ওয়েভ বোঝাচ্ছে, ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে ইসি ইকুয়ালস টু মানে ক্যাপিটাল ইসি কস ওমেগা সি টি, এবং ক্যাপিটাল ইসি যেটা এটা হচ্ছে আমাদের মূলত ক্যারিয়ার ওয়েভের মানে ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউড, ইসিটা হচ্ছে টি সময়ের অ্যাম্পলিচিউড, ওমেগা সি হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, এবং টিটা হচ্ছে টাইম, যে কোনো সময় হতে পারে। আর ক্যারিয়ার ওয়েভের ফেজ থাকতে পারে, তো ক্যারিয়ার ওয়েভের যদি ফেজ থাকতে পারে তাহলে আমাদের এর সাথে একটা ফেজের একটা টার্ম আমরা রাখি, এর সাথে রাখলাম থিটা। আর আমাদের আর একটা জিনিস দরকার, সেটা হলো আমাদের এর ইয়াটা তোমার মডুলেট করবে যে ওয়েভটা, মডুলেটিং ওয়েভ, সেই মডুলেটিং ওয়েভের একটা ইকুয়েশন দরকার ইএম। তাহলে ইএম ইকুয়ালস টু ক্যাপিটাল ইএম মডুলেটিং ওয়েভের অ্যাম্পলিচিউড, তারপরে একই রকম ভাবে কস ওমেগা এম টি, এবং মডুলেটিং ওয়েভের আমরা কোনো ফেজ নিচ্ছি না, আমরা ধরলাম যেটা কোনো ফেজ অ্যাঙ্গেল মানে আপাতত নাই, জিরো ধরলাম এটাকে। তাহলে এটাই যদি একে মডুলেট করে, এটা আমাদের মডুলেটিং ওয়েভ আর এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ওয়েভ, কি করবে মডুলেটিং ওয়েভটা ক্যারিয়ার ওয়েভকে মডুলেট করবে, এবং মডুলেট করার পরে একে এই মডুলেট করার পরে তুমি আর একটা নতুন একটা ওয়েভ পাবে যেটার নাম হলো ই, জাস্ট ই, আমাদের এটা মডুলেটেড ওয়েভ। তাহলে ই ইকুয়ালস টু এটা আমাদের যেটা অ্যাম্পলিচিউড মডুলেশন পড়ছে, কেউ কি কিছু বলছো? স্যার এই সুপার ইম্পোজের যে কথা বলছেন এটা কি সুপার পজিশনের কথা বলছেন স্যার? দুইটা ওয়েভের মধ্যে সুপার পজিশন হবে? না, দুইটা ওয়েভের মধ্যে সুপার পজিশন এখানে ওভাবে হবে না, আমরা এখানে তোমাদের অ্যাম্পলিচিউড ইয়াটা অ্যাম্পলিচিউড মডুলেশনটা আমরা কি করে করব, আমাদের সার্কিটে আমরা ডিটেইলসে আমরা যাব, ট্রানজিস্টরাইজড এটা ইয়াটা হয় মডুলেশনটা হয় আর কি। আচ্ছা তাহলে এখন আমাদের এই ই যেটা, ই এর
যে ভ্যালু হবে আমাদের এখানে যদি অ্যামপ্লিচিউড মডুলেশন, তাহলে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড হচ্ছে এটা, এবং ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড এটার দিয়ে মডুলেটেড হবে আর কি। তাহলে আমরা এখানে সংক্ষেপে বলতে পারি হলো এটা ইসি প্লাস ইএম, তারপরে কস ওমেগা সি টি প্লাস থিটা। এটাকে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ইসি প্লাস ই, আচ্ছা ইএম, সরি ইএম কস ওমেগা এম টি এবং কস ওমেগা সি টি প্লাস থিটা। এটা এখন আমাদের একটা বিষয় এখানে আছে, সেটা হলো যে আমরা এখানে সরাসরি যে আমাদের মডুলেটিং ওয়েভ, এই মডুলেটিং ওয়েভটাকে আমরা সরাসরি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের সাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের এখানে আরেকটা যেটা করতে হবে সেটা হলো যে এই ওয়েভটা পুরোপুরি এর সাথে কাজ নাও করতে পারে, আমাদের এখানে একটা তোমার যেটাকে বলে তোমার স্কেলিং ফ্যাক্টর বলতে পারো বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলতে পারো, এটা দিয়ে আমরা একে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই জিনিসটার প্রপার এক্সপ্রেশন হয় আর কি, যেটাকে আমরা এখানে কে এ দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে এটা কে এ, কে এটা হচ্ছে আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা কত বেশি মানে কত গুণ হবে এই ইএম এর এর উপরে এফেক্টটা, এটা এখানে বোঝাবে আর কি। মানে সরাসরি এটাকে না নিয়ে, এটা ভ্যালু ওয়ান হতে পারে কোনো সময় সেটা ব্যাপার না, কিন্তু আমাদের এর এফেক্টটা কতখানি হবে এটার একটা ফ্যাক্টর আমাদের এখানে থাকলে আমাদের সুবিধা হবে, বুঝতে পারলে? তাহলে আমাদের যেটা ইয়া মডুলেশন যেটা পেলাম আমরা, মডুলেটর ওয়েভ যেটা আমরা পেলাম ই, তাহলে ই এর মধ্যে এটা কোন নিয়মে যোগ করলাম স্যার? কোন নিয়মে যোগ করলাম? হ্যাঁ কিছুই না, আমাদের নিয়মটা কি ছিল আমাদের, আমরা জানি যে, আচ্ছা ফিগারটা তুমি একটু আরেকবার খেয়াল করো, আমাদের ফিগারে যেটা আমরা দেখেছিলাম এই ফিগারটা খেয়াল করো, আমাদের এখানে ক্যারিয়ার ওয়েভ, যে ক্যারিয়ার ক্যারিয়ার ওয়েভে যে অ্যামপ্লিচিউড আছে সেটা দিয়ে আমরা, সরি সরি, মডুলেটিং ওয়েভে যে অ্যামপ্লিচিউড যেটা আছে এটা দিয়ে ক্যারিয়ার ওয়েভকে আমরা মডিফাই করছি। কিভাবে? যে যেখানে আমাদের ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড বেশি সেখানে আমাদের, সরি কি আবার ভুল বলছি, সিগন্যাল ওয়েভের অ্যামপ্লিচিউড যেখানে আমাদের বেশি ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড আমাদের সেখানে বেড়ে গেছে, আর যেখানে আমাদের সিগন্যাল ওয়েভের অ্যামপ্লিচিউড কম বা আমাদের মডুলেটিং ওয়েভের অ্যামপ্লিচিউড যেখানে কম ওই সময় ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড কমে গেছে এবং আমরা ফাইনালি এরকম একটা মডুলেটেড ওয়েভ পাচ্ছি আর কি। তো আমাদের ক্যারিয়ার ওয়েভের যে অ্যামপ্লিচিউড এটা সিগন্যাল ওয়েভের, সিগন্যাল ওয়েভ দ্বারা মডিফাইড হবে। তো সিগন্যাল ওয়েভ দ্বারা যদি মডিফাইড হয় তাহলে কিভাবে মডিফাই করতে পারো? আমাদের ক্যারিয়ার ওয়েভের যে অ্যামপ্লিচিউড যে ইয়েটা আছে, অ্যামপ্লিচিউড যে অংশটা আছে আমাদের ওয়েভ ইকুয়েশনে, আমরা সেই অ্যামপ্লিচিউডটাকে আমরা মডিফাই করব একটা সাইনোসয়েডাল ফাংশন দিয়ে, তাই না? তো সেই কাজটা আমরা করেছি, ক্যারিয়ার ওয়েভের যে আমাদের অ্যামপ্লিচিউড আছে এটাকে আমাদের একটা সাইনোসয়েডাল ফাংশন যেটা কিনা আমাদের মডুলেটিং ওয়েভ, সেই মডুলেটিং ওয়েভ দিয়ে এটাকে মডিফাই করেছি। কারণ এরকম হতে পারে যে তোমার এই কস ওমেগা টি থাকার কারণে কসের ভ্যালু কখনো প্লাস হতে পারে কখনো মাইনাস হতে পারে, যদি প্লাস হয় তাহলে এটার অ্যামপ্লিচিউড বেড়ে গেল, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটার অ্যামপ্লিচিউড কমে গেল, বুঝছো? আমরা শুধু এই অ্যামপ্লিচিউডটাকে মডিফাই করছি, এটাকে আমরা যোগ করছি এর সাথে, মানে আমাদের মডুলেটিং ওয়েভ যেটা হয় এটাকে আমাদের নর্মালি তোমার বীজগণিতিক নিয়মে এটাকে যোগ করা। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পারলে কথা বলতে হবে, না পারলে বলো। এখনো ক্লিয়ার হইলাম না স্যার, কনফিউজ একটু থাকে গেল। কোথায় কনফিউশন থাকছে এটা বলো, যে আমাদের এই জায়গায় কনফিউশন এটার আমাদের ক্যারিয়ার 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 ওয়েভের অ্যামপ্লিচিউডটা কি, এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউড, তাই তো? ঠিক আছে, হ্যাঁ। এখন ক্যারিয়ার ওয়েভের যে অ্যামপ্লিচিউড আছে এটা কি দিয়ে মডিফাই হবে বলো তো? ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিচিউডটা কি দিয়ে মডিফাই হবে? হ্যাঁ, মডুলেটিং ওয়েভের অ্যামপ্লিচিউড দিয়ে। এখন এখানে দেখো আমরা যদি মানে শুধুমাত্র ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার ওয়েভের কথা যদি আমরা এখানে ভাবতাম, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার ওয়েভটা মনে করো এরকম ভাবে এটা ভ্যারি করে। এখন এই যে ফ্রিকোয়েন্সিটা তুমি যেটা দেখছো এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, যেটা কিনা আমাদের এই ওমেগা সি থেকে পাচ্ছি। এখন ওমেগা সি এবং টাইমের সাথে ভ্যারিয়েশন নিয়ে আমরা ইসি এর প্রোফাইলটা হচ্ছে এরকম,
এখন তোমার যদি একে মডুলেট করতে হয় তাহলে আমরা এর ফ্রিকোয়েন্সিতে কোনো হাত দেওয়া যাবে না, আমরা যদি এদিকে হাত দিতাম তাহলে এর ফ্রিকোয়েন্সি আমাদের চেঞ্জ হয়ে যেত। আমরা যেটা বলছি এটা শুধুমাত্র মানে কমপ্লিটলি এটা অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা আমরা বলছি, ফ্রিকোয়েন্সি মডুলেশন আমরা এখন আসিনি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ফ্রিকোয়েন্সি মডুলেশন নিয়ে। আমাদের এখন যেটুকু কাজ করার আছে সেটা হলো শুধুমাত্র আমরা এই অ্যামপ্লিটিউডকে মডিফাই করতে পারবো ক্যারিয়ার ওয়েভের। এখন অ্যামপ্লিটিউডকে মডিফাই করব কি দিয়ে, আমাদের এখানে আরো একটা ওয়েভ যদি আমাদের এখান এরকম থাকে যেটা কিনা তোমার এই ধরনের একটা ওয়েভ, তাহলে এই ওয়েভটা দিয়ে আমরা যেখানে আমাদের ওয়েভের ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড যেখানে বেশি পজিটিভ পিক যেখানে আমরা পাচ্ছি এই পজিটিভ সাইডে আমাদের এর অ্যামপ্লিটিউডকে বাড়িয়ে দিতে হবে। এখন এর অ্যামপ্লিটিউড বাড়িয়ে দেওয়ার উপায়টা কি, আমাদের এই যে এই ভ্যালুটাকে চেঞ্জ করা, এটাকে বাড়িয়ে দেওয়া। এখন এটাকে বাড়িয়ে দিব কতখানি বাড়াবো, এটা বাড়াবো হলো আমাদের এটা যতখানি আছে বা এটা যেভাবে ভ্যারি করছে ওই অনুযায়ী একে বাড়াবো। তো ওই অনুযায়ী যদি একে বাড়াতে হয় তাহলে আমাদের এটা যেভাবে ভ্যারি করছে ওই ফাংশনটাকেই তুমি এর অ্যামপ্লিটিউডের সাথে যোগ করে দাও, তাই না? আমাদের এই ইএম যেটা, ইএমটা কোন ডিরেকশনে, এটা হলো আমাদের মূলত ওয়াই ডিরেকশনের লেন্থ, আমরা যেটা অ্যামপ্লিটিউড বলি এটা হলো আমাদের মূলত ওয়াই ডিরেকশনের লেন্থ কতখানি। ইএম ও ওয়াই ডিরেকশনের লেন্থ, ইসিও ওয়াই ডিরেকশনের লেন্থ, আবার এই ইসিও ওয়াই ডিরেকশনের লেন্থ, তাই না? এখন ইসিটা হচ্ছে আমাদের কমপ্লিট এই ওয়েভটা বিভিন্ন সময়ে এই বিভিন্ন তোমার ইয়ে তোমার অ্যামপ্লিটিউডের ভ্যালু আর কি, আর ইসিটা হচ্ছে আমাদের মূলত ম্যাক্সিমাম যে ভ্যালুটা। তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুর সাথে তুমি যদি একে যোগ করে দাও আমাদের তোমার যে মডুলেটিং ওয়েভটাকে যদি যোগ করে দাও তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালুটা এই অনুযায়ী মডিফাই হবে, এবং এই অনুযায়ী যদি মডিফাই হয় তাহলে আমরা কমপ্লিটলি যে ওয়েভটা পরে পাবো সেটা হচ্ছে আমাদের মডুলেটেড ওয়েভ হিসাবে আমরা এটাকে পাবো আর কি, যেটা ফিগারে তোমাকে ইয়েতে দেখালাম সে কাজটা এখানে করা হয়েছে। এমনি সিম্পলি এটাকে বীজগণিতিক নিয়মে যোগ করা হয়েছে এর সাথে। ক্লিয়ার হলো এখন? কি ক্লিয়ার হলো এটা? জি স্যার, এখন বুঝতে পারছি অনেকটা। একটু চিন্তা করে, এটা একদমই ইজি, এটা আমাদের এরকম ভাবে হয়তো কখনো আগে দেখিনি যে একটা ওয়েব ওয়েবকে আর একটা অ্যাপ্লিকেশনের সাথে যোগ করে দিচ্ছি ডাইরেক্টলি, এই জন্য তোমাদের হয়তো খটখটা লাগছে, কিন্তু আমরা এরকম ভাবে আমাদের এখানে করতে হবে, কারণ এটা অ্যাপ্লিকেশনকে মডিফাই আমরা করব, ফ্রিকোয়েন্সি মডিফাই করব। যদি ফ্রিকোয়েন্সি মডিফাই করতাম তাহলে এই ফ্যাক্টরটা দিয়ে হয়তো এর ভিতরে কোনো কিছু করতাম যেটা আমরা পরে করব আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশনে। তো যাই হোক, তাহলে এখন যে কাজটা হবে সেটা হলো যে আমরা এই এখানে ইসি যেটা আছে ইসি কে আমরা যদি কমন নেই। হ্যাঁ বলো। স্যার এখানে ক্যারিয়ার ওয়েভের যে ফিগারটা ড্র করা হয়েছে স্যার, এটা কি আসলে এরকম হবে নাকি স্যার আমরা এর আগে যেরকম দেখলাম, নাকি এটা আমাদের বোঝানোর জন্য এমনি আঁকানো হয়েছে স্যার? না, ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি, এটা ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি আমরা এখানে দেখাই নি এর আগে। ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ও আচ্ছা, এখানে তোমার সাইন ফাংশন কস ফাংশন বলছো তো, এটা কস ফাংশন, এটা কস ফাংশন ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হবে, বুঝছো? আমি বলছি স্যার এখানে তো স্যার একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি হয়ে গেল স্যার, সেটা বলতেছি মানে এখানে তো। ও হ্যাঁ, না ক্যারিয়ার ক্যারিয়ার স্যার, ও স্যার মডুলেটিং ওয়েভের কথা বলতেছে স্যার, মডুলেটেড ওয়েভের কথা বলতেছে স্যার, যেটা আপনি ফিগারের পিকচারে দেখাচ্ছেন স্যার ল্যাপটপে। এটাতে মডুলেটেড ওয়েভ আঁকাইনি, এখানে আঁকিছি ক্যারিয়ার ওয়েভ। ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি ফিক্সড, তুমি যতক্ষণ পর্যন্ত অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে আছো ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সির উপরে হাত দেওয়ার কোনো দরকার নাই, মানে দেওয়া যাবে না আর কি, বুঝছো? যতক্ষণ পর্যন্ত আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের কথা বলছি আমাদের ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি আর মডুলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি এক্স্যাক্টলি সেম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এর মড ইয়াটা হবে মডিফাই হবে হলো এর অ্যামপ্লিটিউডটা। অ্যামপ্লিটিউড মডুলেশনে এর শুধু অ্যাম্পলিফিকেশন হবে, তোমার মডিফিকেশন হবে অ্যামপ্লিটিউডটা, আর অন্য কোনো কিছুতে চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে ইসি কে যদি আমরা কমন নিই তাহলে ইসি ইনটু ওয়ান প্লাস কে এ ইএম ডিভাইডেড বাই ইসি কস ওমেগা এম টি। দেখো এখনো বুঝতে অসুবিধা হলে বলো, আমরা আরো আলোচনা করব, কিন্তু না বুঝে যাওয়া যাবে না, বুঝছো? ইসি ওয়ান প্লাস এম এ আচ্ছা, এই পর্যন্ত আমাদের। এখন দেখো যে তাহলে আমরা যে কাজটা করলাম, এই ইসি কে কমন নিলাম, কমন নেওয়ার পরে আমরা এখানে যেটা পাচ্ছি যে এই কে এ ইন্টু ওয়ান প্লাস সরি কে কে এ ইন্টু ইএম
ডিভাইড বাই ইসি, এই এটাকে আমরা ধরে নিয়েছি এম এ। এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট যেটাকে বলা হয় মডুলেটিং ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের মডুলেটিং ইন্ডেক্স কে, এটা হচ্ছে মডুলেটিং ইন্ডেক্স, বুঝছো? এখন এই মডুলেটিং ইন্ডেক্স যেটা আছে এটাকে তুমি যদি 100 দিয়ে যদি গুণ করো তাহলে যা পাবা এটাকে আমরা বলবো পার্সেন্টেজ অফ মডুলেশন। তার মানে হলো যে আমরা যদি এরকম নিতাম, কোথায় লিখে বোর্ড হয়েছে ছোট, এম এ ইন্টু 100 এত পার্সেন্ট যদি নাও আমরা, মানে এটা যদি এরকম করো, বা আমরা যদি এরকম বলি যে কে এ ইন্টু সরি ইএম, কে এ ইএম বাই ইসি ইন্টু 100%, তাহলে এটাকে আমরা বলবো পার্সেন্টেজ অফ মডুলেশন, বুঝছো? মানে কত পার্সেন্ট মডুলেশন হয়েছে এই জিনিসটা আমরা বোঝাবো এটা দিয়ে। তাহলে আমাদের মডুলেটিং ইন্ডেক্সটা কি, মডুলেশন ইন্ডেক্স বা মডুলেটিং ইন্ডেক্স বা মডুলেশন ফ্যাক্টর যেটাই বলো, এটা হচ্ছে এম এ। এই মডুলেশন ইন্ডেক্স হচ্ছে আমাদের বোঝাচ্ছে কতখানি একটা ওয়েভে, ক্যারিয়ার ওয়েভে কতখানি আমাদের মডুলেশনটা হয়েছে। কারণ এর মধ্যে দেখো, এর মধ্যে কে কে আছে, কে এ আছে, ইএম আছে আর ইসি আছে। এখন মডুলেশন ইন্ডেক্স যদি হয় তোমার 0.5, এম এর ভ্যালু যদি হয় 0.5, তার মানে হলো এটা 50% মডুলেশন হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আমরা আর একটা বিষয় এখানে কথা বলি। আমরা যে ক্যারিয়ার ওয়েভ যেটা ধরলাম, ক্যারিয়ার ওয়েভের আবার ফ্রিকোয়েন্সিও ফেজও আমরা ধরেছি, যেটা কিনা আমাদের থিটা। আমাদের থিটার কোনো দরকার এখানে আমাদের নাই, আমরা ইচ্ছা করলে পারে ক্যারিয়ার ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সরি ফেজ যেটা থিটা, এই থিটাটাকে আমরা জিরো ধরে নিতে পারি। কারণ আমরা যেহেতু এখানে কোনো ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কিছু আমরা মডিফাই করব না, আমাদের এটাকে মডিফিকেশন করার দরকার নেই, তাহলে আমরা ইনিশিয়ালি এর যে ফেজ যেটা আছে, মানে যেটাই হোক সেটাকে আমরা জিরো ধরে নিতে পারি। এখন যদি জিরো এটাকে ধরে নিই, তাহলে এই টার্মে আমাদের যেটা শুধু থাকবে সেটা হচ্ছে ওমেগা সি টি, কারণ আমাদের থিটাটাকে আমরা জিরো ধরে নিয়েছে। থিটা জিরো হলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো তারপরে আমরা এটাকে আরেকটু মডিফাই করি ইকুয়েশনটাকে। এ পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার না হলে বলো। কথা বলতে হবে, কথা না বলে তো আমি বুঝবো না, তাই না? রেসপন্স করো, ক্লিয়ার হলে বলো, ক্লিয়ার না হলে বলবা যে ক্লিয়ার হয়নি, কিন্তু কথা বলতে হবে। ক্লিয়ার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো স্যার, মডুলেটিং ইন্ডেক্স যে আমরা 50% দেখলাম, এটার মিনিং কি আছে স্যার? এটা বলতে আমরা কি বুঝি? এটা এটা নিয়ে আমরা একটা ফিগার রাখাবো, মানে দেখবো আর কি, সেই ফিগার দেখলে তুমি একটু বুঝতে পারবে মডুলেশন। এটা মানে হলো যে আমাদের ক্যারিয়ার মডুলেটিং ওয়েভ যেটা আছে, এই মডুলেটিং ওয়েভ দিয়ে যতখানি আমাদের তোমার যে মডুলেশন সম্ভব হয় বা তোমার একটা মডিফিকেশন সম্ভব হবে, এটা 50% করা হয়েছে। এখন 50% করা হলে পরে এই ফিগারটা কেমন হবে, এটা আমাদের বোর্ডে এখন একটু কষ্টকর, আমরা ফিগারে ইয়েতে দেখাবো, ল্যাপটপে দেখাবো, কিন্তু এটার শেষের দিকে যে আপাতত মনে রাখো এটা মডুলেশন ইন্ডেক্স বা মডুলেশন ফ্যাক্টর বলতে পারো, যেটা বুঝেছে কতখানি আমাদের মডুলেশন হয়েছে। আর যদি পার্সেন্টেজ অফ মডুলেশন বলি তাহলে এটা কত পার্সেন্ট মডুলেশন হয়েছে এটা আমরা বুঝবো, কিন্তু তখন আমাদের 100 দিয়ে এটা গুণ করতে হবে, আমরা বলবো যে এত পার্সেন্ট। স্যার কে এটাকে কি জন্য বললেন স্যার? কি হলো, বুঝিনি তোমার কথা। কে এ মানে কে সাফিক্স এ? হ্যাঁ, কে এ, কে এটা হচ্ছে আমাদের একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, বা আমরা কি বলতে পারি এটাকে স্কেলিং ফ্যাক্টর, মানে মডুলেটিং ওয়েভের কত অংশ মানে এটাকে ইয়া করবে, ফ্যাক্টর করবে আর কি, কতখানি এর উপরে প্রভাব ফেলবে, এটা দিয়ে একটা তোমার ভ্যালু হচ্ছে কে। এটা কে যদি ভ্যালু হয় 1, তার মানে এটা পুরোপুরি এর উপর এফেক্ট করবে। এটা ভ্যালু হয় যদি 0.7, তাহলে এটা 70% এর উপর এফেক্ট ফেলবে, বুঝছো? ঠিক আছে স্যার। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে তারপরে আমরা আসি এখানে, এটাকে আমরা গুণ করতে পারি সব প্রথমে। তাহলে এটা ইসি ইসি, তারপরে এটা দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে কস ওমেগা টি, কস ওমেগা সি টি প্লাস এরপরে এম এ ইসি কস ওমেগা এম টি ইন্টু কস ওমেগা সি টি। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এটা হচ্ছে এরকম যে কস এ
cos b এরকম জাতীয় একটা ইকুয়েশন আমাদের একটা ফর্মুলা আমরা জানি যে 2 cos a cos b সমান কি জানি আমরা 2 cos a cos b সমান cos a minus b plus cos sorry cos a plus b minus cos a minus b তাই না আচ্ছা লিখে দিই ফর্মুলাটা 2 cos a cos b এটা সমান হচ্ছে আমরা জানি cos a plus b minus নাকি plus এটা plus cos a minus b এটা আমাদের ফর্মুলা এটা আমরা জানি এখন এই ফর্মুলা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি এরপরে এটা থেকে আমরা লিখব হলো ec cos omega c t এটাতে আমাদের কোনো কিছু করার নাই প্লাস ma আচ্ছা এখানে আমাদের 2 থাকার কথা ছিল কিন্তু আমাদের এখানে 2 নাই তো 2 যেহেতু এখানে নাই তার মানে আমরা প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে ভাগ করব তাহলে আমরা এখন যেটা পাবো যে ma ec / 2 ইনটু cos a plus b cos a plus b মানে হলো এটা প্লাস এটা এটা প্লাস এটা যদি আমরা করি তাহলে ওমেগা m প্লাস ওমেগা c ইনটু t এটা একটা অংশ হলো প্লাস জায়গা ছোট হয়ে গেল যাক m a e c / 2 ইনটু cos ওমেগা m মাইনাস ওমেগা আচ্ছা a মাইনাস b এখন a কোনটা নিবা b কোনটা নিবা মানে b কোনটা নিবা এটা ব্যাপার আছে আর কি আমাদের যেটা বড় সেটাকে আমরা a হিসাবে ধরে যেখানে আমরা যেটা মাইনাস করতে হচ্ছে তাহলে বড়টা হবে কোনটা ওমেগা m বড় না ওমেগা c বড় ওমেগা c টা ওমেগা m এর থেকে অনেক অনেক বড় তাই না কারণ এটা ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি অবশ্যই মডুলেটিং ওয়েভের ফ্রিকোয়েন্সি থেকে বড় হতে হবে তাহলে আমরা যেটা ভাগ বিয়োগ করব সেটা হচ্ছে ওমেগা c মাইনাস ওমেগা m মানে ওমেগা c টা হচ্ছে আমাদের এর ভ্যালু আর কি ইনটু টি তাহলে আমরা এখানে তিনটা টার্ম পেলাম এটা একটা টার্ম এটা একটা টার্ম এবং এটা একটা টার্ম ক্লিয়ার হচ্ছে কি এ পর্যন্ত জি স্যার দেখো বুঝতে না বলে বলো তারপর তাহলে আমরা যেটা এখানে পেলাম এর মাঝে মানে এখানে আমরা যেটা পাচ্ছিলাম এটা সবগুলো কিন্তু আমাদের মডুলেটেড ওয়েভের অ্যাম্প্লিচিউড যেটা কিনা ই ছিল তাই না তাহলে মডুলেটেড ওয়েভের অ্যাম্প্লিচিউড এটা সমান হচ্ছে আমাদের সর্বপ্রথমে আমাদের একটা ক্যারিয়ার ওয়েভ আছে ক্যারিয়ার ওয়েভ এটা কিন্তু ক্যারিয়ার ওয়েভ তাই না ইসি কস ওমেগা সি টি এটা তো ক্যারিয়ার ওয়েভ ছিল সিম্পলি ক্যারিয়ার ওয়েভ তার সাথে আমাদের দুইটা টার্ম যোগ হয়েছে এখন যে দুইটা টার্ম যোগ হলো এটাকে আমরা বলি সাইড ব্যান্ড এটাকে বলা হয় সাইড ব্যান্ড মানে হলো এই এই তোমার মডুলেশনের সাইড ব্যান্ড কথাটা মানে হলো যে আমাদের মডুলেশনটা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে কাজ করবে এটা হলো মূলত তার সাইড ব্যান্ড এখন এটা সাইড ব্যান্ড হচ্ছে তোমার আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড বা লেফট সাইড ব্যান্ড রাইট সাইড ব্যান্ড বলতে পারো এরকম ভাবে তো এখানে একটা টার্ম যেটা আছে আমাদের দেখো প্রত্যেকটার মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সির একটা রিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা এম প্লাস ওমেগা সি বা ওমেগা সি এর থেকে ওমেগা এম পরিমাণে এটা ফ্রিকোয়েন্সি বাড়ার পরে আমরা মূলত একটা সাইড ব্যান্ড পাবো আর ওমেগা সি থেকে ওমেগা এম কম করে ফ্রিকোয়েন্সি নিয়ে যা পাই এখানে আমরা একটা সাইড ব্যান্ড পাবো তাহলে আমরা যদি এই ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি অ্যাম্পলিচিউডকে প্লট করতাম তাহলে আমরা এখানে এরকম ধরনের একটা গ্রাফ পেতাম আর কি একটা গ্রাফ হতো তোমার সবপ্রথমে ক্যারিয়ার ওয়েভ এটা হচ্ছে আমাদের ওমেগা সিতে এটা আমাদের ক্যারিয়ার ওয়েভ তারপর আর একটা সাইড ব্যান্ড হবে তোমার এখানে যেটা কিনা আমাদের ওমেগা সি প্লাস ওমেগা এম ফ্রিকোয়েন্সিতে এবং আর একটা অংশ পাবা এটা থেকে ঠিক একই পরিমাণ দূরত্বে এখানে এবং একই পরিমাণ হাইট এটা হবে ওমেগা সি মাইনাস ওমেগা এম এবং এইদিকে হচ্ছে আমাদের মূলত অ্যাম্পলিচিউড আমরা বোঝাচ্ছি আচ্ছা তো এই অ্যাম্পলিচিউডটা এখানে কেমন ছিল দেখো যখন আমাদের ফ্রিকোয়েন্সি ওমেগা এম প্লাস ওমেগা সি তখন এইটুকুর অংশের অ্যাম্পলিচিউড হচ্ছে ওমেগা এ মানে এম এ ইসি ডিভাইডেড বাই 2 যখন আমাদের ফ্রিকোয়েন্সি কিনা ওমেগা সি মাইনাস ওমেগা এম এই যে এটা তখন এটার অ্যাম্পলিচিউড হচ্ছে এম এ ইসি ডিভাইডেড বাই 2 একই অ্যাম্পলিচিউড আর কি দুটেই আর যখন এটার ফ্রিকোয়েন্সি জাস্ট ওমেগা সি ওমেগা সি ফ্রিকোয়েন্সিতে তার অ্যাম্পলিচিউড হচ্ছে ইসি যেটা কিনা ক্যারিয়ার ওয়েভ তো এই ক্যারিয়ার ওয়েভের ম্যাক্সিমাম যেটুকু ফ্রিকোয়েন্সিতে কাজ করছে সেটা হলো ওমেগা সি প্লাস এম এবং মিনিমাম ফ্রিকোয়েন্সিতে যেটা যে পর্যন্ত কাজ করছে সেটা হচ্ছে এই ওমেগা সি মাইনাস ওমেগা এম
এইটুকু অংশকে বলা হয় এর তোমার মডুলেশনের রেঞ্জ। এবং মডুলেশন রেঞ্জের মধ্যে মানে যেটুকুতে এই এই রেঞ্জের একদম আপার সাইড যেটা, আপার বাউন্ড যেটা, এটাকে বলা হবে আপার সাইড ব্যান্ড এবং এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তো এই আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড আমরা এরকম দুইটা কেন পেলাম, কারণ হলো আমাদের যে ক্যারিয়ার তোমার ক্যারিয়ার ওয়েভকে মডুলেট করে আমরা যে মডুলেটেড ওয়েভ যেটা পাচ্ছি, এই মডুলেটেড ওয়েভে আমাদের এই ক্যারিয়ার ওয়েভের সাথে আর দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম থাকার কারণে আমরা দুইটা সাইড ব্যান্ড পেয়েছি আর কি। আমাদের আরো যদি টার্ম হতো তাহলে আমরা হয়তো আরো এরকম সাইড ব্যান্ড পেতাম। তো যাই হোক, তো এর মাঝে আমাদের যেহেতু এটা ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস, আমাদের যে মডুলেটেড সরি মডুলেটিং ওয়েভ যেটা, এই মডুলেটিং ওয়েভের ফ্রিকোয়েন্সি যেহেতু কম, আমরা তার জন্য একটা আর একটা অংশ আমরা এরকম আঁকাতে পারি, যেটা হ্যালো তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ইলেকট্রিসিটি আবারও চলে গেল, আমি জানি না ক্লাসের সময় কেন এত প্রবলেম হয়, যাই হোক তো কিছু করার নেই। তোমরা ক্লিয়ার বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি? জি স্যার আচ্ছা, যেটা বলছিলাম তাহলে আমাদের স্পষ্ট আছে স্যার, তবে দেখা তো যাচ্ছে। কষ্ট করো আর কি, কিছু করার নাই, যেহেতু ইলেকট্রিসিটি চলে গেল। তাহলে আমাদের যেটা যেটা বলছিলাম, তাহলে এরপরে আমাদের শুধুমাত্র মডুলেটিং ওয়েভ কে যদি আমরা এর সাথে একই রকম ভাবে এই গ্রাফে যদি প্রকাশ করতে চেতাম, তাহলে আমাদের এটা হচ্ছে মডুলেটিং ওয়েভের জন্য, এবং তার অ্যাম্পলিচিউড যদিও আমাদের কম, আমাদের এটা হচ্ছে ইএম, মডুলেটিং ওয়েভের অ্যাম্পলিচিউড এটা। তাহলে এখানে সাইড ব্যান্ডের কথা তোমরা বুঝলে, লোয়ার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড এবং তার সাথে ক্যারিয়ার ওয়েভের সাথে সম্পর্ক এটা। তাহলে আমরা যদি এভাবে প্লট করি, তাহলে আমরা এটাকে ফ্রিকোয়েন্সির সাথে অ্যামপ্লিচিউডের মানে বিভিন্ন অংশের এভাবে আমরা একটা রিলেশন দেখতে পারি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে মডুলেট করার পরে যে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কেমন হয় আমরা সেটা দেখতে চাই, যদিও এটা বোর্ডে দেখালে সুবিধা হতো, সরি ইয়াতে দেখালে। আচ্ছা, এখানে কোনো প্রবলেম নেই তো, মুছে দিলাম। হ্যাঁ বলো। এখানে একটা জিনিস স্যার, এই কোয়াজের ভিতরে স্যার মানে ক্যারিয়ার ওয়েভে যে ফ্রিকোয়েন্সিটা স্যার সেটা থেকে স্যার হলো মডুলেটেড ওয়েভে ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করা হয়েছে স্যার। হ্যাঁ, আমাদের ইকুয়েশনটা তাই বলছে। কোয়াজের ভিতরে তো স্যার মাইনাস যেটা আগে পিছে ওটা তো সমস্যা হওয়ার কথা না, মানে ওমেগা এম মাইনাস ওমেগা সি যদি করা হয় স্যার সেটাও তো সমস্যা হবে না, কারণ কোয়াজ মাইনাস মাইনাস সামথিং স্যার তো কোয়াজ মানে পজিটিভ। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে এটা ওমেগা এম মাইনাস ওমেগা সি এই সেন্সে করব না, যে ওমেগা এম টা ছোট আর ওমেগা সি টা বড়। তাহলে আমি যদি এখানে লিখতাম ওমেগা এম মাইনাস ওমেগা সি, তার মানে এটা আসলে এখানে না, ঠিক এটা ঠিক এরকম জায়গাতে বোঝাতো, বুঝছো কি? কারণ এটা যদি জিরো হয় তাহলে এটা হচ্ছে প্লাস ওমেগা, বুঝছো তো নাকি? মানে ওমেগা সি মানে ওমেগা এম এর যে ভ্যালু হয় এটা প্লাস ভ্যালু, এটা এটার মাইনাস ভ্যালু, ঠিক এরকম কোন একটা জায়গাতে হতো। এখন তুমি চিন্তা করো ওখান থেকে এতখানি দূরে এই জিনিসটা হচ্ছে, তাহলে কি এটা ঠিক হচ্ছে? এটা লজিক্যালি এটা ঠিক না, কারণ হলো আমাদের এখান থেকে এইটুকু যে ডিফারেন্স এটা হতে হবে তোমার ওমেগা এম পরিমাণ। একই রকম ভাবে এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স এটাও ওমেগা এম পরিমাণে ডিফারেন্স হতে হবে, এর বেশি তুমি করতে পারবে না, কারণ হলো সাইড ব্যান্ডটা এইটুকুর লিমিটের মধ্যে বাউন্ড ওমেগা এম, এর থেকে তুমি বেশি করতে পারবে না, বুঝলা? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এটা মুছে দিলাম। আঁকা হয়েছে, কিন্তু এই দুটো লাইন সমান দূরত্বে, এটা একটু আচ্ছা আবার আঁকায়, এটা সমান দূরত্ব হতে হবে। এই গ্রাফটায় বেশ ভালো সিমেট্রি আছে।
লাইন বাঁকা হবে আর কি, যাই হোক যতখানি চেষ্টা করলাম আর কি, এটা স্কেল ধরে আঁকাবে তোমরা অবশ্যই, এবং সেক্ষেত্রে আমাদের আশা করি লাইনটা বেশ ভালোই হওয়ার কথা। আমাদের যেটা এটা কস মানে কস ফাংশন এখানে যেহেতু আছে, আমরা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু হবে এবং তারপরে এটা মিনিমাম ভ্যালুতে যাবে। একই রকম ভাবে নিচেরটাও তাই, নিচেরটা আমরা এখান থেকে শুরু করব। দেখো এটা এটা সিমেট্রিক্যাল, একদম উপরের নিচে যা কিছু আছে সিমেট্রিক্যাল হতে হবে। এটা হচ্ছে আমাদের যেটা আঁকালাম, এটা হচ্ছে মডুলেটেড ওয়েভ ই, এটা যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে ই মডুলেটেড ওয়েভের, আমরা এটাকে বলতে পারি ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেট কেন বলবো, এটা একটু খেয়াল করো, এখানে আমাদের যেটা ক্যারিয়ার ওয়েভ ছিল সেই ক্যারিয়ার ওয়েভের রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটুকু হচ্ছে আমাদের ক্যারিয়ার ওয়েভ ছিল, কিন্তু এটাকে আমরা মডুলেট করার পরে যেটা হয়েছে, এটা ক্যারিয়ার ওয়েভটাও যেহেতু আমাদের কোসাইন ফাংশন, এটাও টপ থেকে শুরু হবে এবং এরকম ভাবে এটুকুর মধ্যে ও আছে। এটাকে অন্য লাইন আঁকালে ভালো হতো, যাই হোক আমরা ক্যারিয়ার ওয়েভটাকে অন্য কালারে আঁকাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া একবারেই এটা দেখ আশা করি বুঝতে পারছো, আমাদের যেটা এরকম গ্রিন কালারের যে লাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ওয়েভ ছিল, এই ক্যারিয়ার ওয়েভের যে অ্যাম্পলিটিউড এটা আমাদের মডুলেটিং ওয়েভের অ্যাম্পলিটিউড দ্বারা এরকম ভাবে এটা মডিফাইড হয়ে গেছে, এবং তারপরে ফাইনালি আমরা এরকম একটা মডুলেটেড ওয়েভ পেয়েছি। এবং সেই মডুলেটেড ওয়েভটা দেখে আমাদের যেটা মনে হচ্ছে যে এরকম অংশগুলোর মধ্যে অনেকগুলো ওয়েভকে একসাথে মানে বাউন্ড অবস্থায় রাখা হচ্ছে, এটা একটা এরকম একটা মানে বদ্ধ অবস্থা, একটা প্যাকেটের মতো মনে হচ্ছে, এটা একটা প্যাকেটের মতো মনে হচ্ছে, এই কারণে আমরা এই কমপ্লিট যে জিনিসটা আমরা পাবো এটাকে আমরা বলতে পারি একটা ওয়েব প্যাকেট, এটাকে আমরা এরকম ভাবে একটা ওয়েব প্যাকেট বলতে পারি। এবং তার মধ্যে আমাদের কিছু অংশ আমরা এখানে দেখছি যেটা এই যে এখান থেকে শুরু করে এটা আমাদের জিরো লেভেল ছিল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে হাইট এটা হচ্ছে আমাদের মূলত ক্যারিয়ার ওয়েভের জন্য, যেটাকে আমরা বলি যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ, যেটাকে আমরা বলি ইসি। তারপরে আমাদের যে ক্যারিয়ার ওয়েভের একটা প্রথম যে ইকুয়েশন আমরা লিখেছিলাম সেই ইকুয়েশনটা আর একবার একটু খেয়াল করো, যেখানে লিখেছিলাম ই ইকুয়ালস টু ইসি প্লাস কি ছিল মনে মনে আছে কি তোমাদের? স্যার কে ই এম হ্যাঁ কে এ কস ওমেগা টি ই এম তারপরে কস ওমেগা সি, তাই না? ওমেগা সি, ও সরি সরি এখানে তো ওমেগা এম, এখানে একটা ওমেগা এম টি, হ্যাঁ ওমেগা কস ওমেগা সি ইনটু টি, এটা ছিল আমাদের। তো এই ইকুয়েশনে খেয়াল করো এখানে কে এ ই এম ছিল, আমরা কে এ ই এম এর মধ্যে আমরা আর একটা জিনিস করেছিলাম, সেটা ছিল যে তোমার এম এ একটা কনস্ট্যান্ট ধরেছিলাম, তাহলে এম এ আমরা যেটা ধরেছিলাম সেটা ছিল কে এ ইনটু ই এম ডিভাইডেড বাই ইসি। কে এ ইনটু ইসি এটা আমরা ধরেছিলাম, তাহলে এর মানে হলো যে ই এম বা আচ্ছা ধর ইসি কে এ ই এম টি এভাবে লিখি আমরা, কে এ ই এম ইকুয়ালস টু এম এ ইসি, এটা আমরা বলতে পারি। তো এর মধ্যে হ্যাঁ বলো, বোর্ড ভালোভাবে দেখা যাচ্ছে না স্যার, কি আমাদের রিফ্লেকশন হচ্ছে লাইটের? না স্যার মানে লেখা আছে 3A নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো স্যার, মনে হচ্ছে আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, আমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি না স্যার। এটা এই অংশটা যদি ল্যাপটপে পড়ে দেন তাহলে মনে একটু সুবিধা হতো স্যার, বোর্ডে কিছু দেখা যাচ্ছে না স্যার, শেয়ার করে যদি পড়ানো হতো স্যার ভালো হতো মনে হয়। আচ্ছা শেয়ার তো করব কিন্তু দাঁড়াও
এই ফিগারটা আমার এখানে লেকচারে কমপ্লিট আমি এখনো করিনি, তো যা হোক যেটুকু আছে এইটুকুর মধ্যে আমরা দেখাই আমাদের। আচ্ছা কারেন্ট আসছে যদিও, তো যাকে আমরা এখানে বলি তাহলে এই যে একই রকম ফিগার তোমরা এখানে দেখছো, এটা যদিও সাইন ফাংশন ধরে করা এই কারণে এরকম ভাবে দেখা হচ্ছে, কস ফাংশন হলে পরে এটা ম্যাক্সিমাম এরকম হাই লেভেলতে শুরু হতো, এবং এইটুকু অংশের মধ্যে আমাদের কোনো আমরা মডিফাই মডুলেশন আমরা এখানে করিনি, এই কারণে একদম ক্যারিয়ার রোপটা এইটুকু পর্যন্ত আমরা ক্যারিয়ার রোপটা হিসাবে দেখছি। তোমরা কি মাউস পয়েন্টার দেখতে পাচ্ছ? আমার মাউস পয়েন্টার কি দেখা যায়?